বন্ধুগান কার্তিক শুক্লপক্ষর একাদশী তিথি দেবত্বপন একাদশী যায়। মহা প্রভু জগন্নাথক প্রসিদ্ধ দ্বাদশ যাত্রা মধ্যে অন্যতম অটে এই দেবতোপন যাত্রা কার্তিক শুক্ল একাদশী যায় পাাল এবং এই দিন চারি মাছ নিদ্রা যাই ভগবান নারায়ণ নিদ্রার উঠে জাগ্রত হয়ে থাকে ଯେହେତୁ ତାଙ୍କର ଉଦ୍ଯାପନ ହୁଏ ବା ତାଙ୍କୁ ନିଦ୍ରାରୁ ଜାଗ୍ରତ କରାଯାଏ ଏହା ଦେବୋତ୍ପନ ଯାତ୍ରା ନାମରେ ପ୍ରସିଦ୍ଧ ଏହି ବର୍ଷ ଦେବୋତ୍ପନ ଏକାଦଶୀ ପନ୍ଦର ନଭେମ୍ବରରେ ପଡୁଛି ପନ୍ଦର ନଭେମ୍ବର କାର୍ତ୍ତିକ ମାସର ଶେଷ ସୋମବାର ହୋଇଥିବା ସହିତ ଏହି ଦିନ ପଞ୍ଚୁକ ଆରମ୍ଭ ହୋଇଥାଏ ଏହି ଏକାଦଶୀ ବହୁତ ଶୁଭଦାୟକ ପୁଣ୍ୟ ଦାୟକ ହୋଇଥିବା କାରଣରୁ ଆପଣଙ୍କୁ ଏହି ଏକାଦଶୀରେ ନିଷ୍ଠା ମନରେ শ্রদ্ধা মনে পূজা পাঠ ব্রত ও দান ধর্ম করিলে এর ফল আপনার নিশ্চয় মিথ বন্ধুগণ জীবন ভালো কাহকু ধন দরকার না এপে কিছু খাস দিন মানুষের ধন পাইব এর খাস প্রয়োগ করে থাও যা দ্বারা ধনর দেবী মাী আমার বহু সারা খুশি হয়ে ধন সম্পত্তি বর্ষা করে থাকে এবং এমি একাদশী তিথি যা শ্রীহরি দিন হয়ে থাকে এবং একাদশী তিথি প্রভু শ্রীহরি প্রসন্ন মুদ্রা রয়ে থাকে এই দিন এবং তাহলে মাতা লক্ষ্মী ଯେବେବି ଆପଣ ଏହି ଏକାଦଶୀ ଦିନ ପୂଜା କରିବେ ତ ପ୍ରଭୁ ଶ୍ରୀହରି ଓ ମାତା ଲକ୍ଷ୍ମୀ ଦୁଇ ଜଣଙ୍କୁ ଏକା ସାଥିରେ ପୂଜା କରିବେ ଅଲଗା ଅଲଗା ପୂଜା କେବେ କରିବେ ନାହିଁ ଏହା କରିବା ଦ୍ଵାରା ଆପଣଙ୍କୁ ଆପଣଙ୍କ ପୂଜାର ଫଳ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ମିଳିନଥାଏ ଅଧୁରା ହିଁ ମିଳିଥାଏ ଏଥିଲାଗି ବନ୍ଧୁଗଣ ଆପଣ ବି ଏକାଦଶୀ ଦିନ ଯେବେ ବି ଏହି ଦିନ ପୂଜା କରିବେ ତ ଏକା ସାଥିରେ ମାତା ଲକ୍ଷ୍ମୀ ଓ ପ୍ରଭୁ ଶ୍ରୀହରିଙ୍କୁ ପୂଜା କରିବେ এবং আজ ভিডিওরে আমি আপন মানুষ জনবু কি একাদশী তিথিদিন রাতে এই জিনিসটি কু চল বস্তার দেবে তো শেষরে তাহা কেউ জিনিস অটে যা একাদশী তিথিদিন রাতে রে প্রয়োগ করা দ্বারা জীবন আপনার সবুকিছি মিলে যাই আপনার জীবন খুশি সময় আসি দু সময়ের অন্ত হয়ে থাকে তেমন সম্পূর্ণ কথা জাঁয়া পাই ভিডিওটি শেষ পর্যন্ত নিশ্চয় দেখন্তু। এবং মাতা পাই ভিডিওটি কোটে লাইক করে কমেন্ট জয় জয়মা লক্ষ্মী নিশ্চয় লেখি দি আপনার আমলকু সবসক্রাইব করে তাহলে এবে হি সাবস্ক্রাইব করি নোটিফিকেশন বেল কো প্রেস করি নি বন্ধুগণ একাদশী দিন চৌল খাইবা উচিত হয়েনায় এহি একাদশী দিন চৌল রাঁধি খিয়া যায় নাহি। ଏହା ତ ପ୍ରତ୍ୟେକ ଲୋକେ ଜାଣିଥିବେ କିନ୍ତୁ ମାତା ଲକ୍ଷ୍ମୀଙ୍କୁ ଚାଉଳ ବହୁତ ପସନ୍ଦ ଅଟେ ଏହା ବି ଆପଣ ସମସ୍ତେ ଜାଣିଛନ୍ତି ଏବଂ ଏହା ସହ ମାତା ଲକ୍ଷ୍ମୀଙ୍କୁ ପସନ୍ଦ ଅଟେ ହଳଦୀ ସିନ୍ଦୁର ଓ ଚାନ୍ଦି ବା ରୂପାର ସବୁ ଜିନିଷ ବନ୍ଧୁଗଣ ଆଜି ଆମେ ଆପଣଙ୍କୁ ଗୋଟିଏ ଛୋଟ ପ୍ରୟୋଗ ବିଷୟରେ ଜଣେଇବୁ ଏବଂ ଆପଣ ଏହାକୁ କୌଣସି ଏକାଦଶୀ ଦିନ ଆପଣ ଗୋଟେ ଛୋଟ କାମ କରିନେବେ କଣ କରିବେ ନା যে আপন এই একাদশী দিন সকাল জলদি উঠি স্নান করে সফা বস্ত্র পিঁধি যেভাবে আপনার ভগবান শ্রীহরি ও মাতা লক্ষ্মীকর পূজা আরাধনা করবে সেতবে মাতা লক্ষ্মী কু চা কয়েন চড়াই মানে অর্পণ করবে যদি আপনার পাখে চাঁদি কয়েন বা রূপার কয়ে না তাহলে একটু গোটি কয়েনক কুনে ভালো রূপে সফা করে গঙ্গা জলরে পবিত্র করে সেই কয়ন কু মা অর্পণ করে দেবে ଏବଂ ତାହାପରେ ମାତା ଲକ୍ଷ୍ମୀଙ୍କ ସାମ୍ନାରେ ଗୋଟିଏ ପାତ୍ରରେ ରଖିଦେବେ ଏହି କଏନ୍ ଉପରେ ଅଳ୍ପ ହଳଦୀ ଓ ଅଳ୍ପ ସିନ୍ଦୁର ଅର୍ପିତ କରିଦେବେ ଏହାପରେ ଆପଣ ଏହି କଏନ୍କୁ ମାତା ଲକ୍ଷ୍ମୀଙ୍କର ଆଶୀର୍ବାଦ ଭାବି ଆପଣ ଆପଣଙ୍କ ଘରେ ଯେଉଁଠାରେ ଚାଉଳର ଡବା କିମ୍ବା ଚାଉଳର ଜାର୍ କିମ୍ବା ଚାଉଳ ବସ୍ତା ଥିବ ଯେଉଁଠୁ ଆପଣ ପ୍ରତିଦିନ ଚାଉଳ ବାହାର କରି ଘରେ ରୋଷେଇ କରିବା ପାଇଁ ଆଣୁଥିବେ ସେଥିରେ ଆପଣ ଏହି କଏନ୍ ଟିକୁ ରଖିଦେବେ এই কয়ে টি কু সে হি সেই চৌল বস্তা কিংবা ডব এবং তামৎকার আপনার ধীরে ধীরে অনুভব হব কি ঘরে ধন সম্পত্তি সহ জড়িত কামরে কিপর্তন হচ্ছে আপনার এই কয়ন টি কু চল বস্তার কিছু সময় পরে কিংবা কিছু দিন পর অনুভব করে পেয়ে এই কথা আপনার দেখবে ঘর পূর্ব অপেক্ষা বর্তমান অধিক খুশি আসিবারে লাগিব এবং আপনংকর ঘরৰ ভণ্ডাৰ কেবেবি খালি ৰহিব নাহি এহা বহুত শুভ হয় তাই এবম জীবনৰে এহা আপনক পই বড় পৰিবৰ্তন হয় তাই কেবেবি ধনৰ कमी আপনক জীবনৰে ৰহিব নাহি যদি আপন ঋণ কৰজৰে টেনচন তে অছতি তাহলে এহি পৰি প্ৰবлемৰো বি মুক্তি ملي তাই এবং সবো জাগাৰি আপনক প্ৰশংসা বে ملي তাই

বন্ধুগণ এহত সাধারণ উপায় এবং চমৎকারী উপায় অটে তেম আপনার এই উপায় নিশ্চয় করে নেবে এহাকু মাতা লক্ষ্মী আপনার ঘরে স্থির হয়ে রাখুন বন্ধুগণ এবার আপনার কেব বদলাই জি রাখত এহাকু দীপাবলী দিন বদলাই পেয়ে ଆସନ୍ତା ଦୀପାବଳି ଯେବେ ଆସିବ ସେତେବେଳେ ମାତା ଲକ୍ଷ୍ମୀଙ୍କର ପୂଜା କରି ସେହି ସମୟରେ ଚାଉଳ ବସ୍ତାରୁ ବା ଚାଉଳ ଡବାରୁ କଏନ୍ଟିକୁ ବାହାର କରି ଗଙ୍ଗା ପାଣିରେ ଶୁଦ୍ଧ କରି ପୁଣି ଥରେ ସିନ୍ଦୁର ଚନ୍ଦନ ହଳଦୀ ଲଗାଇ ସେହି କଏନ୍କୁ ମାତା ଲକ୍ଷ୍ମୀଙ୍କ ପାଖରେ ରଖି ପୂଜା କରିବେ ଏବଂ ପୁଣି ଥରେ ଆପଣ ଚାହିଁଲେ ସେହି ଚାଉଳ ବସ୍ତାରେ ରଖିଦିଅନ୍ତୁ କିମ୍ବା କାହାକୁ ଦାନ ବି କରିପାରିବେ কেউবি ছোট ছুঁয় দান করার ভাল হয়ে থাকে অথবা আপনার পুথরে রক্ষা চাই তাহলে রাখিপারে আপনার এই প্রয়োগ প্রত্যেক বর্ষ করতান রাখি চওল বস্তায় কয়েম রাখবে কবল একাদশী দিন বন্ধুগণ আশা করছি আজ ভিডিওটি আপনার ভাল লাগি ভিডিওটি ভাল লাগিলে ভিডিও কোটি লাইক করে নিজ সাংসা সেয়ার করে নাই আপনি কমেন্ট বকসে নিশ্চয় জনাইবে